আমার অটো ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। তারপরে থানায় এসে আমি অভিযোগ দিলে পরে তাৎক্ষণিক তারা ব্যবস্থা নেওয়া আসামিগুলোকে ধরে, ধরার পর এন থেকে তারা বিক্রি করে দিয়েছে তারাইল থানা। হ্যাঁ, তখন পুলিশের সবার সাহায্য নিয়ে ওসি স্যারের কাছে আসলাম, এসে বললাম ওনারা তৎক্ষণিক স্টেপ নিচ্ছে নিয়ে ওই তারাইল থানায় গিয়া হ্যাঁ ব্যাটারিগুলো উদ্ধার করে নিয়ে আসছে। এভাবেই সিএনএর কাছে পুলিশি সেবা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান সুমন দেবনাথ। শুধু সুমন দেবনাথ নয়, নেত্রকোনা জেলার মদন থানায় আরও বেশ কয়েকজন সেবা প্রার্থীর সঙ্গে কথা হয় সিএনআইয়ের। আজকে আসছি যে পুলিশ ক্লিয়ারেন্স, আমি তো ওই বিষয়ে কোনো অভিজ্ঞ নই, তাই থানায় আসছি যে ডিউটি অফিসার আছে ওনার কাছে যে পরামর্শ নিচ্ছি যে কী কী লাগে পুলিশ ক্লিয়ারেন্স করতে, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। অভিযোগ দেওয়ার সাথে সাথেই তারা অ্যাকশনে যায় এবং ক্রাইম যতটুকু কমানোর জন্য চেষ্টা করে বাড়তে দেওয়া হয় নাই। নেত্রকোনা জেলা পুলিশ সূত্রে জানা যায় এ জেলার অন্যান্য থানার মতো মদন থানাতেও পুলিশি সেবা সৃজনশীল নানা উপায়ে তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাওহিদুর রহমান সম্প্রতি সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন থানায় সেবার মানসহ বিভিন্ন বিষয়ে। বলেন পুলিশ সুপারের ব্যতিক্রমী কিছু দিক নির্দেশনা এবং উদ্যোগের ফলে সেবার মান বেড়েছে বহুগুণ। জানান দ্রুত এবং হয়রানিমুক্ত সেবা দেওয়ার চেষ্টা থাকে মদন থানায়। স্যারের ব্যতিক্রমী কিছু দিক নির্দেশনা এবং উদ্যোগের ফলে আমি মনে করি যে আমাদের এই নেত্রকোনা জেলায় পুলিশের সেবাটা আগের চেয়ে আরও অনেক গুণ বহুগুণ বেড়ে গেছে। তার ভিতরে প্রথমত যারা আমাদের সেবা পেতে যারা আসে তারা যেন দ্রুত সময়ের ভিতরে যেন তাদের থানায় এসে বসে থাকতে না হয়, দ্রুত যেন তারা সেবাটা পায় আমরা সেটা আমরা নিশ্চিত করি এবং সেবাটা এবং সে একটা অভিযোগ বা মামলা হওয়ার পরে সেটা যে দ্রুত যে রেসপন্স ঘটনাস্থলে দ্রুত যেন আমরা যেতে পারি এবং দ্রুত যেন তার যে সমস্যাটা আমরা সমাধান করতে পারি এবং সে যেটা চাচ্ছে আমাদের কাছ থেকে তার যে চাওয়াটাকে আমরা যে দ্রুত সময় পূরণ করতে পারি আমরা সেভাবে আমরা আমাদের যে তদন্ত অফিসার যারা আছে তাদেরকে আমরা ওইভাবে নির্দেশনা দিয়ে আসছি। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহিদুর রহমান মাদক এবং বিট পুলিশিং নিয়েও কথা বলেন। জানান এখন আর জনগণকে সেবার জন্য থানায় আসতে হয় না, বরং পুলিশ সদস্যরা বিটে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন এবং ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের সাথে কোনো আমাদের কোনো আপোষ নেই, সে যেই হোক যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক মাদকের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই এবং এই মাদক ব্যাপারে আমরা যথারীতি আমরা আগের চেয়ে আরও মানে আমরা ওই চেকপোস্ট আমরা বৃদ্ধি করেছি, অভিযান আমরা বৃদ্ধি করেছি। এখন জনগণকে থানায় আসতে হয় না, তারা বিটে গিয়ে আমাদের প্রতিটা ইউনিয়নে বিট অফিস আছে সেখানে জনগণ তাদের সমস্যা নিয়ে তারা বিট অফিসার তার সাথে তারা শেয়ার করে এবং তাদের অভিযোগগুলো জানায় এবং আমরা এই সেই এলাকা থেকেই আমরা সমস্যার সমাধান করে থাকি। এবং বিশেষ করে যেগুলো যদি বড় ধরনের কোনো অপরাধ হয় সেক্ষেত্রে তারা থানায় আসে এবং আমরা যতটা সম্ভব আমরা বিট অফিস মাধ্যমে এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে আমরা সমাধান করার চেষ্টা করি যাতে তাদেরকে কষ্ট করে যাতে তাদেরকে থানায় আসতে না হয়। তানজিনা শাহরিন মদনের উপজেলা নির্বাহী অফিসার সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক। ইয়নু বলেন হাওড় এলাকা হয় এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির মাঝে মাঝেই অবনতি ঘটে, কিন্তু মদন থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক এবং এটা যেহেতু হাওড় এলাকা ওরকম একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে অবনতি ঘটে কিছু কিছু বিষয়ে, কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে মদন থানা পুলিশ এটা সাথে সাথে এটা অ্যাড্রেস করে। আর পুলিশের সঙ্গে বলতে গেলে আমাদের যে সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে থানার, যে আমরা যে কোনো বিষয়ে যদি পুলিশের সহযোগিতা চাই দ্রুততার সঙ্গে ওনারা আমাদেরকে সে বিষয়ে সহযোগিতা করেন। জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ সম্প্রতি সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন বিভিন্ন বিষয়ে। জানান সৃজনশীল বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের কারণে সেবার মান ও গতি বেড়েছে নেত্রকোনা জেলায়। থানাগুলোতে মানুষের যারা সেবা প্রত্যাশী আসে তাদের সেবার মান উন্নত করা, সেই জন্য যখনই থানাতে কোনো সেবা প্রত্যাশী আসে তারা যখন সেবা নিয়ে ফিরে যায় তাদেরকে আমার এখান থেকে ফোন দিয়ে শোনা হয় যে আসলে তাদের যে কাঙ্ক্ষিত সেবাটা তারা পেয়েছে কিনা, পুলিশ দ্বারা তারা কোনো হ্যারাসমেন্ট হয়েছে কিনা, এক নম্বর এটা করা হয়। দুই নম্বর হচ্ছে এখানে হ্যালো এসপি নামে একটা সেবা চালু করা হয়েছে যার নির্দিষ্ট একটা নম্বর রয়েছে, এই নম্বরে যখন কেউ ফোন দেবে
তখন যে কোনো ব্যক্তি যে কোনো সময় 24/7 সে সেবা পাবে এবং 999-এর আদলে এই সেবাটা চালু করা হয়েছে। আমাদের পুলিশ যখন এই নাম্বার থেকে ফোন পায় তখন তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখে। এই দুটো কারণে সেবার মানও বৃদ্ধি পেয়েছে, সেবার গতিও বৃদ্ধি পেয়েছে। থানায় সেবার পাশাপাশি বিট পুলিশিং ও উত্থান বৈঠককে অত্যন্ত কার্যকরী মাধ্যম উল্লেখ করে পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, এর মাধ্যমে থানা পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হচ্ছে।